তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালোই আছি। তো নতুনলা একটি ব্লগ শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে। তো আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো সবাই সাথে থেকো, পাশে থেকো এবং দেখতে থাকো তোমাদের সঙ্গে আজকে কি শেয়ার করছি। তো এখন আমি একটু কথা বলতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চলে এলাম। কিছুদিন আগে আমি একটা আমার গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও দিয়েছিলাম, সেটাতে একজন খুব একটা খারাপ বাজে কমেন্ট করেছিল, আর সেই কমেন্টের রিপ্লাই কালকে একজন মানে আমাকে সাপোর্ট করেছে। তো এই যে ভালোবাসাটা উনি করেছেন, ওনার উনি দিদি হবে না বোন হবে ঠিক আমি জানি না, তো উনি MS নামে লেখা আছে, হয়তো ওনার চ্যানেল আছে। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমার পাশে থাকার জন্য, আমার ফেভারে কথা বলার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো একটা মেয়ে যেমন একটা মেয়েকে বদনাম করতে সবচেয়ে বেশি ইসে হয়, মানে ইসে রাজি মানে মানে করতে পারে, যেটা করে বেশিরভাগটা মেয়েরাই মেয়েদের বদনামটা করে, আবার একটা মেয়েই পারে মেয়ের পাশে থাকতে। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বোন হবে না দিদি হবে ঠিক জানি না, যেই হও, যে তুমি এই ভিডিওটা দেখে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই ভালোবাসাটা পাওয়ার জন্যই ইউটিউবে আসা। তো আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই ভালোবেসো, পাশে থাকবো। এরকম করে যে কেউ সাপোর্ট করবে ভালোবাসবে সেটা বুঝতে পারিনি। তা আমি যেহেতু খুব বড় ইউটিউবার না, এরকম সাপোর্ট ভালোবাসা বড় বড়দেরকে দেখি, তাদের হয়ে কেউ কথা বলে, তো আমাকে যে করবে সেটা সত্যি সত্যি খুব মন থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। এরকম যখন খারাপ কমেন্ট দেখি তখন মনটা খুব খারাপ হয়ে যায়, সেটা স্বাভাবিক, সবারই হতে পারে। আর এরকম দেখলে পরে নিশ্চয়ই যে না, যেখানে খারাপ আছে সেখানে ভালো আছে, সেজন্য আমার খুব ভালো লাগে। এই কথাটাই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। তো চলো আর কি দেখাচ্ছি তোমাদের আজকে, দেখো। তো যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো সব কাজই দেরি হয়, রাতে ঘুম হয় না বলে ঘুম থেকে উঠতে দেরি হয়, ঘুমাতেও দেরি হয়, সব কিছু তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তাই কখনো কখনো ভিডিও ঠিক মতন করা হয় না। আর তারই মাঝে এত ব্যস্ততার মাঝেও তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য চলে আসি। তো প্লিজ বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, একটা ছোট লাইক করো, একটু কমেন্ট করো, এভাবে তোমরা পাশে থেকো, তাহলে আরও দূর এগিয়ে যেতে পারবো আমরা। তো আজকে একটু বেশি তাড়াহুড়ো আছে, তাই আর আজকে শিং মাছটাও শেষ বেদের, সের জন্য আর মাছ রান্না হবে না আজকে, তো ডাল রান্না করা হবে। আর দিনটাও খুব গরম গরম ভাব, সের জন্য মসুর ডাল করবো, আর ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। তো এখানে ভাত বসানো হয়েছে আর জল গরম হচ্ছে, হ্যাঁ একটাই, আর যে জালটা ধুয়ে ডাল বসিয়ে দেওয়া হবে। তো এটা তো সকাল সকাল কেন দেবে খাওয়ার, ওর বাবাই বানায়, মাঝে হঠাৎ খুব ঝামেলা থাকলে আমি বানাই, যেমন ও বানায় এরকম বানাচ্ছে। তো আমি এখন স্নান পুজোটা দিয়ে তারপর নিয়ে এসে ওকে খাওয়াবো। দেখো আমার ঘরের অবস্থা, পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে কাপড় দিয়ে। তো এই কাপড় যতক্ষণে ভাত ডালটা রান্না করবে পড়ুক, তো আমি বিছানা জামা কাপড় সব গুছিয়ে, এখানে কিছু কাপড় আছে এদের, এগুলো ধুয়ে স্নান করে নেব, তারপরে আবার এসছি। ঝাড়া তো রোজই প্রায় শেয়ার করি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এমনি দেখালাম কতটা আওলা আওলানো ঝোলানো হয়ে আছে। তো এগুলো গুছিয়ে স্নান করে আজকে খুব তাড়াতাড়ি আছে, সরি ভুল বলে ফেলছিলাম, আজকে খুব তাড়াহুড়ো আছে, তাই খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হবে। আর এই তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা, তো তোমরা দেখো। তো পাতুন বাতা যাচ্ছে মামার বাড়ি ষষ্ঠী উপলক্ষে, আমরাও যাব, ওরা যাক পরে আমরা যাব। কতদিনের জন্য পাতুন কিছু বল, পাতুন আজকে সেই সাচ্ছে গো, বাতাও সেই সাচ্ছে, চশমা টশমা লাগায় একদম, সেই ব্যাপার। দিদি লিপস্টিক লাগিয়েছে, আচ্ছা হবে হবে। তো বেদের মন খারাপ হয়ে যাচ্ছে, বেদের দিদিরা চলে যাচ্ছে মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ ঝাল ঝাল, আসো আসো।
বন্ধুরা, এখন কটা বাজে? 12:15। এই দেখো আমাদের বেদ খেলছে, আর ওই যে দেখো বিছানা এখনো করা হয়নি, ঘুমাবে। বিছানা করা হয়নি কি বমি করেছে বেদ, বিছানার অবস্থা একদম খারাপ, ওটা চেঞ্জ করতে হবে নাহলে ঘুমানো যাবে না। তুমি দেখো তাহলে এতক্ষণে বিছানা করে ঘুম পাড়ানোর সময় হয়েও যেত, বিছানাটা শুধু ঝাড়ু দিলেই হতো, কিন্তু যেহেতু বমি করেছে একদম পুরো অবস্থা খারাপ, তোষকটাও ভেজাই আছে। এখন আবার সব চেঞ্জ করো, আরও টাইম লেগে যাবে আজকে ঘুমাতে। টাইম লাগুক আর যাই লাগুক, অল্প খেয়েছে ও, ওটাই শান্তি। বাচ্চা না খেলে আগে তো বুঝতাম না জিনিসটা, মা বাবা বলতো আগে, তখন গায়ে লাগাতাম না, কিন্তু এখন ঠিক বুঝি যে না সত্যি, তখন খা খা বললে রাগ উঠতো, ধুর তোমরা খালি খা খা বলো, এখন ঠিক মানে বুঝতে পারছি যে না, বাচ্চা না খেলে সত্যি খারাপ লাগে। খেলছে এখন, খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে শরীরটা আবার, কেন যে এরকম হলো, আলু সিদ্ধ দিয়েছিলাম ডালের সঙ্গে, সের জন্য মনে হয় অ্যাসিড হয়ে গেছে। ভাই কাঁদবে তো? হ্যাঁ, এমন করেই কাঁদবে ভাই, মারে না শোনা, ওর নিজের ফটোগুলোকেই বকবে, সারাক্ষণ বকবে মারবে, ও ঠোঁট ঠোঁট, হ্যাঁ ওগুলো ওর ভাই। ভাই কি করে, দুষ্টুমি করে, বকু দিচ্ছে ভাইকে, একটু আদরও করে দাও, খালি বকবা, কাঁদবে তো, শেষের দিকে একদম শেষ হয়ে যাচ্ছিল, তারপরে একদম এমন ভাবে বমি করলো দেখে একদম ভয় লেগে গেল আমাদেরই, তোমরা দেখলে হয়তো তোমাদেরও ভয় লেগে যেত, করেই যাচ্ছে করেই যাচ্ছে, থামছে না। তো আবার সব চেঞ্জ টেঞ্জ করিয়ে অনেক বেজে গেলো, আবার বমির ওষুধ খাওয়াতে হলো, তারপরে এখন অল্প করে একটু দুধ ভাত নিলাম, ও দুধ ভাত তোকে খাওয়ানো হয় না, ভাবছিলাম খাবে কি না, কিন্তু এখন আর তো কিছু নেই, ও কী দিয়ে খাবে, সেই জন্য দুধ ভাতটাই ট্রাই করলাম, অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছুটা খেলো, তো এখন কিছুটা খেলো বলে একটু শান্তি লাগছে, আর ও যদি এটা না খেতো তাহলে হচ্ছে আজকে আমরা রাখতে পারলাম না, দুজনে কেউ খেতামই না, ও যদি নাই খেতে সম্পূর্ণটা বের করে দিল, ওইভাবে কি আর খাওয়া যায় বলো, তোমরাই বাচ্চাটাই যদি না খায় আর কি খাবো। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, তো তোমাদের বাই বলা হয় নাই, সেই বাই বলার জন্য এলাম, তো বিছানা দিয়ে একটু চেঞ্জ করছে, কিছুটা টাইম বাকি আছে যে ঘুম পাড়াতে, সেই জন্য তো এই টাইমটুকু তোমাদের সঙ্গে কথা বলে নিয়েই ভাবছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার আসছি অন্য একটি ব্লগ নিয়ে, তো টাটা, বাই বাই, গুড নাইট।